গত 3 দিন আগে বটতলা বাজারে বাবুল দেব নামে এক গাড়ি চালক বাজার করতে গিয়ে ছিনতাইবাজদের কবলে পড়ে। বাজারে আসা বাবুল দেবের কাছ থেকে নিয়ে যায় মোবাইল ফোন। পরে তিনি বটতলা পুলিশ ফাঁড়িতে মামলা করেন। পুলিশ তদন্তে নেমে বৃহস্পতিবার গাঙ্গাল রোড থেকে প্রসেনজিৎ সরকার, প্রসেনজিৎ ভট্টাচার্য এবং সানি কর নামের 3 জনকে আটক করে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পুলিশের ধারণা, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালিয়ে গোটা গ্যাং জালে তুলতে পারবে। পুলিশ ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। গত কিছুদিন আগে আমাদের এখান থেকে বটতলা থেকে একটা মোবাইল চুরি হয়ে যায়। তো এরপরে যথারীতি বিভিন্ন দিকে আমরা খোঁজখবর করি বা সিডিআর অ্যানালাইসিস করা হয়। এরপরে অনেক দিন ধরে আমরা এটা ট্র্যাক করার জন্য চেষ্টা করছি। তো ফাইনালি আজকে আমরা টোটাল 3 জনকে আমরা আটক করি। তো একজন আটক করার পরে একজন একজনকে বিক্রি করেছে, এভাবে বললো, একজন একজনকে হ্যান্ডওভার করেছে। তো যথারীতি এখন আমরা 3 জনকে আনা হয় এবং আমরা ওই যে মোবাইলটা ছিল সেটাও রিকভারি করা হয়। কতদিন আগে এটা চুরি হয়েছিল? এটা 3 দিন আগে। কার চুরি হয়েছিল, কিছু নাম টাম কিছু জানা গেছে? এটা বাবুল দেবের মোবাইল ছিল আর কি। আর আমরা প্রসেনজিৎ ভট্টাচার্য, তারপর প্রসেনজিৎ সরকার, তারপর সানিকর 3 জনকে আমরা আটক করি। এখন তাদের সাসপেক্টের আরও কিছু মোবাইল দোকান আছে কিনা সেটা আমরা জিজ্ঞাসা করছি। তো আরও কিছু তথ্য পাওয়া যায় কিনা চেষ্টা করছি। তাদের জিজ্ঞাসাবাদে কি আরো কোনো নতুন তথ্য পাইছেন? মানে এখন মাত্র আনা হয়েছে, বাকি ডিটেইলস এখনো জিজ্ঞাসাবাদ চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।